Tofu. हेलो गाइज वेलकम बैक टू माई चैनल एपी ब्लॉग सबाई कीरकम आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो और आमादेर मतो जस्ट बिंदास आछो तो भाबछो ये जगहते केन हठात करे जेखाने बोलेछिलाम जे घर बनाबो ओई जगहते कि आबार कि घर बनाबो नाकि ना कि करछि पिछने एसे तो एखाने आजके खाबो आमरा पिकनिक दिनेर बेला खाच्छि पिकनिक एटा होच्छे ओर प्लान ओ बोले पिकनिक खाबे तो माने तई देखो सब जगह झाड़ दिए दिलाम आर एकटु बाकिओ आछे और आज के वीडियो एखान स्टार्ट कर लम सकाले समस्त काजकर्म कमप्लीट स्नान कमप्लीट पुजो कमप्लीट एखन खाली समस्त जा गुछिए सब किस एखे नहीं सजिए रखब और ये बस सब्जी काटब और हमारे साथ खाबे आमार जा छंदा तो लकडाउने अवस्था करलो ये अवस्था मैं अब से खराब अवस्था भेब ना लकडाउन जो ना दी एक भेवेलम जो कौ बे गए पिकनिक करब तो ये जगह एकदम अचेनार मतन तो भावल लकडाउन तक जावाई है तो जगहते ही पिकनिक करी दिन बेला और पिकनिकगल तो दिन बेलाते ही है तो तई आज के सबाई बोलते छंदा बुबाई और आप तीन जन पाँचजने मिले इन्हें आज के पिकनिक हो तो चलो तो तुम्हारा सब किस बाड़ी के ये टेने टेने नहीं आसते हो तो प्रत्येक जिनिस ये एक कुलर मध्य सजिए नहीं जा दरकार तबु तो और जाए कि समस्त किसू नहीं चले तबुओ तो घर जो सब किस तो एक बारे आना जाए ना तो जैक लकडाउने बहरे जो पर तो ये घरे सबा मिले सेलिब्रेट करी और हे ओ चले जाए तो भालम जो ना देखो ये आज के बाँधाकपि घन तो आज के बाँधाकपिर घंट और खेतर मूलर डाटार च मैं बाँधाकपिर मदे दिए दिव मूलो मूलर डाटा आर भावे मांसो आम्रा तो तीनजनेर प्लान करेछिलाम पिकनिक खाबो तबे माने देवर देवरे बऊ ओरा सबाई आम्रा सब समय एकसाथे थाकि एखन ना माने सबाई मिले खावाटा भालो लागे ताई ना तो मांसोटा अल्प करे निये एसेछि तो जाइ होक कम करे सबाई भागाभागि करे खेये निब तो भालो लागे सबाई मिले एकसाथे खेते तो जाइ होक एत प्रथमे छिलो तीनजन मेम्बर तारपरे पाँचजन एखन छजन होये गेलाम आयुषके निये सातजन जुई आछे आठजन तो जैक सबाई मिले मजा करब और सकाल सकाल तो ना ए बारोटा पार हो गए तो सब्जीगुलो केटे नहीं भात तो भाची घरे बनाब कारण देरी हो जाए एमनी देरी हो गए और जुएर माँ मैंने आयुषर कम्मा और सवार जो खिचुड़ी बना तो सकाले खिचुड़ी खे ने खाबना और हमार देवरों खाने हमार जाओ खाने वो जी खाली आयुषर बाबा और आयुष खा तो चलो एख आगे सब्जीगुलो केटे नहीं এত সুন্দর সবজি হাতের কাছে পেয়ে কে বাজার করবে বলো তো তো সবজি বাজার সেরকম কিছু করা হয়নি শুধুমাত্র আধা কেজি মাংস আনা হয়েছিল শুধুমাত্র আমাদের তিনজনকার জন্য তারপর আস্তে আস্তে মেম্বার বেড়ে বেড়ে সেখানে মিনিমাম আট ন দশ জনের মতন হয়ে যায় তো এখানে দেখো গাছ থেকে শিম পাচ্ছে তো এই দেখো ছন্দা এসে খিচুড়ি আর হচ্ছে বড়া তো ওরা দুজন খাচ্ছে আমারও মন চাচ্ছে আমি একটুখানি খাবো এখান থেকে কেমন আছে আরটা হচ্ছে সরষে ফুলের বড়া তো চলো আমি সবজি কাটছি আর তোমাদের দেখাচ্ছি কি দারুন পরিবেশ তাই না কি দারুন লাগছে ওয়াও আগুন ইয়া এই পাতাগুলো আর চুলোটা ওখানে রাখা হয়েছে রান্না করব ওখানে এই জায়গাগুলো ঝাড় দেওয়া হলো পরিষ্কার করা হলো এটা তিন নম্বরের সেই লাগে दूरीटा
অঙ্কিত বললাম, অঙ্কিত বলে বাড়ির বলে ভাত রান্না করতেছে নাকি করতে করলো। তো যেহেতু মেম্বার বেড়ে যায় তো আরও আধা কেজি মাংস পরে আনা হয়, দোকানটা বন্ধই হয়ে যাচ্ছিল, তো অনেক কষ্ট করে বলে বলে দোকানটা খুললো। আর অনেকেই ভাবে যে আমরা পিকনিক করছি, কাউকে বলিনি, একদমই নয়। বাড়িতে যদি কেউ আসে তাহলে তাকে তো খাওয়ার কথা বলতে হয়, তাই না? ঠিক সেই ব্যাপারটা এরকম, মানে এখানে ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে, রাস্তা দিয়ে যে গেছে তাকেই বলেছি আয় খাবি, তো এরকম আর কি। এখানে কোনো রকম পিকনিক হয়নি, এটা কিন্তু পিকনিক একদমই নয়। মানে বললাম না, রাস্তা দিয়ে দেওয়ালগুলো যাচ্ছিলো, ওরা মানে কী বৌদি পিকনিক খাবে নাকি এরকম করে বলছিলো, তো ভাই তুই আসিস, তুইও আসিস, সবাই মিলে খাবো। ওই প্রথমে আধা কেজি মাংস মানে ছ সাতজনে মিলে খেতাম, তারপরে ও বললো যে চলো গিয়ে দেখে আসি মাংসের দোকান খোলা না বন্ধ, তারপরে গিয়ে আবার মাংস, তারপরে আরও আধা কেজি পেয়েছিলো, শুধু ওইটুকুই নিয়ে চলে এসছে। তো এটা দেখো মাছের তেল হচ্ছে। তো দেখো একদম তিনজনে শাক তুলতে লেগে পড়লো, একদম কি বলি কি কি যে শাক তুলো, ওই শাক ওইগুলো পাড়াইছে নাকি পালং পাতাগুলো দেখতো কেমন রে, পাড়াছিস কেন ভিড় এ হইবে তো, হইলে আরো বড় হইবে এলাই পাতা একটু নিয়ে আসি। গাজরের গাছ, সর্ষে শাক, আর আমাদের আজকে রাঁধুনি হচ্ছে ছন্দা। ছন্দা এই যে আয়ুষ কাকিমার কোলে, আয়ুষকে বলে কোলেই নেয় না কেউ, বড় হয়ে গেছে ওই জন্যে। আর আমার কোলে হচ্ছে জুই মাম মাম। নাক দিয়ে এগুলো কি পড়তেছে, নাক দিয়ে কি পড়তেছে এগুলো? হ্যাঁ হ্যাঁ আইটেম হচ্ছে ভালো হয় দেখতে, ঠিক আছে। আরে হলো কই কি মজা, সবাই মিলে এই যে বসলাম। একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো সবাইকে, ছন্দা বল তোর দিনে পিকনিক ভাল লাগে না রাত্রে? কি বলি, কোনটা মজা লাগে, কোনটা এনজয় করতেছিস, কোনটা রাতে না দিনে? আর একটা লজিক দিয়ে ভাববি যে রাতে মজা না দিনে মজা, দিনের মধ্যে দেখ কত সুন্দর আড্ডা দিতেছি, এদিক থেকে জিনিস আনতেছি, ওইদিক থেকে জিনিস আনতেছি, দিনে সুবিধা আনা যায়। হ্যাঁ বুবাই কি ভালো লাগে রাতের না দিনে? বাচ্চা নিয়ে অবস্থা খা, তাও একটা মানুষের একটা ইয়ে থাকে না, কি কয় কি বুঝলাম না কি কইলো, ও মানে পিকনিক হইলে হইলো দিন নাই রাত্রি। আচ্ছা তো আমার কিন্তু দিনের বেলায় ভালো লাগে, রাত্রের বেলার থেকে দিনের বেলায় ভালো লাগে। তো এখন মাংস রান্না করছে ও, তো মাংস ও রান্না করবে, আর আছে শাক, আমি যে শাক ধুয়ে নিয়ে আসলাম এখানে, আর সন্ধ্যা রসুন কাটছে শাকের। আদা কিসের রে? বড়ার জন্য। ও বাটির লাগবে না? না না কুচি কুচি কুচি। তারপর অনেকেরই প্রশ্ন যে তুমি দেশি হয়ে কেন বাংলা কথা বলো, সবাই বলে আজকাল দেশি আর বাংলা নেই, সবাই
বাংলা কথাটাই বলে। আর ছন্দা তো পুরো ভাটিয়া কথা শিখে গেছে আমার সাথে থাকতে থাকতে। কি রে ছন্দা, তুই আমার সাথে থাকতে থাকতে ভাটিয়া কথা শিখে গেছিস না? খামু জামু কি যে সকাল থেকে সেরকম কিছু খায়নি, আমার পেটটা তো একদম চুচু করছিল, ওই অল্প একটুখানি খিচুড়ি ওর থেকে নিয়েছিলাম, একটুখানি খেয়েছিলাম। আর আমি আর সন্ধ্যায় খাইনি, বাকি সবাই খেয়েছে। ওই যে সাদা প্যান্ট পরে দাঁড়িয়েছে, ও আমার একটা দেওয়ার হয়, ওদের বাড়িতে জেঠিমাও ওকে মানে মানে রান্না করেছিল সকালবেলা, ও গিয়ে খেয়ে আসলো। তো মানে সবাই খেয়েছে, আমার ওই যে পিছনের যে দেওয়ার বাচ্চাটাকে নিয়ে আছে বুবাই, ও খেয়ে এসছে। খালি আমি আর সন্ধ্যা খাইনি। তো আমরা ঘরে এসে একবার বিস্কুট খাচ্ছি, একবার জিলিপি খাচ্ছি, এরকম আর কি। তো খুবই খিদে লাগছিল, আর বাইরে এরকম রান্নাবান্না দেখলে তো আরও ইন্টারেস্ট লাগে, তাই না? তার মধ্যে একটা কাণ্ড হয়েছিল এখানে, তোমাদেরকে বললে তোমরা হাসবে। আমি যেখানে বসেছি পিছনে একটা লেবু গাছ ছিল, ব্যাস হয়ে গেল। তো এই দেখো দুজনে মাংস রান্নায় লেগে পড়েছে। আমার জন তো বড় রাঁধুনি, লঙ্কার গুঁড়া দিও, প্যাকেট নাই, ওই যে ডিব্বাটা, ওই যে চবন। তো কী ভাবলে, একদম লেবু গাছ আমার পিছনে, লেবু গাছের উপরেই বসে পড়েছি, একটা ছোট্ট গাছ ছিল, আর বুঝতেই তো পারছো তারপরে কী হাল আমার। তো যাই হোক, সবাই হাসছিল, পরে তো কিছু করার নেই। বাবা তো দেখো, ওই যে আমাদের ঘর বাড়ি, ওই যে এই জায়গাটা নোংরায় যা নোংরা ফেলানি হয়। যাই হোক, ওইদিকে আমাদের ঘরগুলো দেখা যাচ্ছে, ওই ওইদিকে, আর এটা ঘরের পেছনটা। জায়গাটা পরিষ্কার হয়েছে বলে এইটুকু ভালো লাগছে দেখতে। কি কিছু বলবা না, এমনি খালি মুখটা বন্ধ। মাংস কেমন হচ্ছে? ওরা খাইছে, ওরা তোমাকে বলবে কেমন হচ্ছে। খাবো, কালার দেখে লাভ নাই, রূপে গুণে মানুষের থাকতেই পারে, ভিতরটা দেখতে লাগবে কেমন হচ্ছে। না এখনো কথা হয় নাই। খড়িটা ঢাকা দাও। তো আমাদের রান্নাবান্না বলতে মাছের তেল হয়ে গেছে, তারপরে কি বলে মাংস হচ্ছে, তারপরে শাক হবে, আর হচ্ছে ঘন্ট হয়ে গেছে রে বাঁধাকপির, আর বড়ার ও যে ছন্দা কেটে গেল, এখন আবার দেওর কাটছে। আবার মানে আজকে অনেক রকমের কি কি বড়া যেন হবে, এখানে ধনে পাতা কাটা আছে, তারপরে বাঁধাকপির বড়া, ধনে পাতার বড়া, এগুলো হবে আর কি। আজকে ভালোভাবে তোমাদের সামনে আমি এসে কথাই বলছি না, কারণ ব্যাক ক্যামেরাতে তখন তো ওই ধরেছিল। তো আমি ঘরে মাংস বসিয়ে দিয়েছি, আর ওর মাংস এখানে, না সরি, আমি ঘরে ভাত বসিয়েছি, না না ঘরে ভাত বসাইছি, আর এখানে ও মাংস হয়ে গেছে। এই যে লঙ্কা, কেমন মানুষ, তো চলো এখন হচ্ছে রান্নাটা দেখাই যে কিরকম হলো মাংসটা। আর আয়ুষ এখানে বসে মাংস খাচ্ছে, ওই যে লবণ বেশি, ওই মাংসে লবণ বেশি হয়েছে, সেই বেশি হয়েছে, তুই খাই দেখছিস লবণ পুরো বেশি অত বেশি নেই। আচ্ছা এই হচ্ছে মাংস, একটু ঝোল তো রাখলো, কারণ সেরকম তো কিছু নেই, ঘন্ট আর মাংসের ঝোল, আর কি বলে মাছের তেল, এটা ঘন্টটা, মেলা আইটেম, আবার বেশি কিছু নেই, এই যে মাছের তেল, আর ওখানে বড়া হবে দুই রকমের। আর আয়ুষ মশাই বসে বলে দিয়েছে যে মাংস নাকি লবণ বেশি হয়েছে, তাই না? তো এখন শাক হলে ব্যাস, আর ওদিকে ভাত হচ্ছে, আর বড়া হলেই ব্যাস হয়ে যাবে, আইটেম নেই আবার আইটেম আছেও অনেক। তো এই নারীটা আমি জানি তোমরা অনেকক্ষণ থেকে দেখছো, দিদিভাই কে, আর বাড়িতে লবণ নাই? আচ্ছা ওদের এক ছেলে মানুষ রান্না করলে একটা নেই, ওটা নেই, সেটা নেই, বলতেই থাকে। তো তোমরা অনেকক্ষণ থেকে দেখছো দিদিভাই নতুন নাইটি পরেছে, একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে নাইটিটা। আমি কালকে পছন্দ করে নিয়ে এসেছি, এটা অবশ্য আমার পছন্দ ছিল, আর আমি একটা কাফতানও এনেছি, সেই কবে থেকে কাফতান কাফতান করছি। তো কাফতানটা এনেছি, সেটা একটা হলুদ কালারের মধ্যে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ঘরে ছন্দাকে রেখে আসলাম, হুস যা। তো চলো এখন ওদেরকে তেল এনে দিব, আর হচ্ছে লবণ। তো এই দেখো শাক উঠে গেল, শাক তো আরো অল্প হয়ে যাবে গো,
আজকে আমি রান্নাই করলাম না, আজকে ছন্দা রান্না করলো ঘন্ট, ও রান্না করছে মাংস। কি আরাম! হ্যাঁ কি আরাম! ওই আবার কুকুর আসলো না, গরম হচ্ছে কি? হুম নাই ভাই, হুম না চ্যাপটা 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 গোল গোল যা দেও দেও হয় নি এখন গো এই দেখ দেখ গরম গরম বড়া, আহা হা, এটা হচ্ছে লম্বাটা হচ্ছে ধনে পাতার বড়া আর ওটা হচ্ছে বাঁধাকপির বড়া। তো চলো আমাদের রান্না বান্না শেষ, এবার সবাই মিলে এবার হচ্ছে বসার আয়োজন করবে। তারপরে কি হয়েছিল দেখো, এতই মানে অবাস্তব কাণ্ড, তবে এটা হওয়ারই কথা তাই না? তো দেখো আমরা এখানে খাবার জোগাড় করছিলাম, মানে রেডি করছিলাম বসার জায়গা, সবাই কলাপাতা ধুয়ে, কলাপাতাতে খাবো। তো কলাপাতা ধুয়ে টুয়ে তো ওখানে সবাই রাখছিল আর কি, জল ঢল আনলো, হঠাৎ করে উপর থেকে পাখি হেগে দিল, টেস্ট হবে, মজাটাই নষ্ট হয়ে গেল একদম। ও যেখানে রান্না করেছি খুব মজা করে রান্না করলাম, ওখানে যদি খেতে পারতাম বেশি ভালো লাগতো, ভাগ্য ভালো রান্নার পথে পাখি হেগে গেল। এটা তো চলো এখানেই খাওয়াটা হোক। তো যাই হোক, কিছু করার নেই, ঘরে বাধ্য হয়ে ঘরের মধ্যে ঘরের উঠোনে এসেই খেতে হলো, এদিকে সন্ধেও হয়ে এসছে, তো খেতে খেতে সন্ধেও হয়ে যাবে। তো সবাই রেডি, মানে সবাই বসার জন্য রেডি হচ্ছে। তুমি বাড়াও বাড়াও পাতা ধোয়ার বাবাই, আরে ধোয়া রে, তোর বোধহয় গাছ থেকে বোধহয় বেশি পরিষ্কার হয়েছে বোধহয় পাতা খান। মুই সকালবেলা সাবান দিয়ে ধুসুম, যখন কলা পাতাটা গাছে থাকে তখন কি পাখি কি না বসে ওইটা, তখন তো আমি দেখিনি না। কি কি পালু রে? এই যে আমরা লাবড়া পাইছি, ঘন্ট, লেবু পাইছি। তো আজকে সারাদিনটা এইভাবে আমরা সবাই মিলে কাটলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এখন কজন মেম্বার হয়ে গেছি আমরা, এই 3, 4, 5, 6, 7 8 জন, তো যাই হোক, হ্যাঁ 8 জনের মতনই। তো সবাই মিলে সবাই বলছে দারুণ হয়েছে রান্না, তো আমি পরে খেয়েছি আমারও খুব ভালো লেগেছে, আর আমার বর তো মাংস দারুণ রান্না করে, সবাই খেয়ে খুব ভালোই বলছিল। কেমন হয়েছে? খুব ভালো, না বেশি ভালো না কম ভালো? হ্যাঁ তুমি বলো কেমন হয়েছে? আমি রান্না করছি আমি এখন। ও এই ব্যাপার, তো চলো আমি এই যেটা আমার, আমি এখন বসে পড়বো, চলো সবাই মিলে খাই।